আজকে আমরা অনেকবার স্বাধীন হওয়ার পরে, একবার স্বাধীন হয়েছি 48 সালে, আরেকবার স্বাধীন হয়েছি 71 সালে, এখন যদি বলেন 24 সালে আরেকবার, তাহলে 3 বার স্বাধীন হয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা ব্রিটিশদের এই আনুগত্য থেকে বেরিয়ে আসতে পারি। ইসলামের মাধ্যম দিয়ে এই সমস্ত সংস্কার করা সম্ভব, এই কথা মুখ দিয়ে যেন আমরা সাহস করে বলতে পারি। ইসলাম বাদ দিয়ে আপনি গণতন্ত্রের মাধ্যম দিয়ে সমাজ সংস্কার করেন, সমাজতন্ত্রের মাধ্যম দিয়ে করেন, যে কোনো তন্ত্র মন্ত্র নিয়ে আসেন, এই সমস্ত তন্ত্র মন্ত্র কখনোই মানবতার স্থায়ী সমাধান দিতে পারে না। সমস্ত তন্ত্রের মধ্যে হয়তো কিছু ভালো জিনিস থাকতে পারে, কিন্তু সেই ভালো থাকাটার অর্থ এই না যে সেটা ইসলামের বিকল্প হবে। আজকে যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে আমাদের সমাজে রয়েছে, এই সমাজ এই শিক্ষা ব্যবস্থা হচ্ছে সেকুলার শিক্ষা ব্যবস্থা। সেকুলার মানে ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো ধর্ম শেখানো হবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সম্মানিত কলারোয়া কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদের মুসলিমবৃন্দ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে এই দীর্ঘ 1 সপ্তাহ পরে আমরা আবারও সুস্থ হালাতে নিরাপত্তার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দেওয়ার জন্য পবিত্র জুমার দিনে মসজিদে এসে একত্রিত হতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্বিকভাবে সুস্থ রেখে, সার্বিকভাবে নিরাপত্তা দিয়ে আজকে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন, তার উদ্দেশ্যে আমরা অন্তরান্তস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে সর্বোচ্চ আদর্শের সন্ধান দিয়েছেন, যার আদর্শের অনুসরণ অনুকরণের মাধ্যম দিয়ে কেবলমাত্র আমরা দুনিয়া এবং আখেরাতে সাফল্য পেতে পারি, সেই রসুলের উদ্দেশ্যে আমরা সংক্ষেপে দরুদ পাঠ করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু সমাজ সংস্কারে আমাদের করণীয়। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে বাংলাদেশের রাজনৈতিক পটভূমিকায় একটা পরিবর্তন আসার কারণে এদেশের জনমানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে যে আগামীর যে বাংলাদেশ হতে যাচ্ছে সেই বাংলাদেশ হবে একটা নতুন বাংলাদেশ। অনেকে এটা বলছেন যেটা হচ্ছে একটা নতুন স্বাধীনতা, 71 আমরা একবার স্বাধীনতা অর্জন করেছি, তবে আমাদের মূল স্বাধীনতা হচ্ছে 2024 সাল। এই ধরনের অনেকে অনেক ধরনের কথা বলছে। সমাজ সংস্কারের জন্য এক একজন এক এক ধরনের প্রস্তাবনা পেশ করছেন। যদিও আমরা 90% মুসলিমের দেশ, কিন্তু এই দেশ থেকে স্পষ্টভাবে এই আওয়াজ আমরা উঠতে দেখি না যে সমাজ সংস্কার করতে গেলে ইসলামই একমাত্র মাধ্যম, ইসলামের মাধ্যম দিয়ে এই সমস্ত সংস্কার করা সম্ভব, এই কথা মুখ দিয়ে যেন আমরা সাহস করে বলতে পারি না। এর বদলে আমরা কি শুনছি? কেউ বলছেন যে ফ্রেঞ্চ রেভলিউশনের মতো তারপরে যেভাবে সমাজটা গড়ে তোলা হয়েছিল ওইভাবে গড়ে তুলতে হবে, পশ্চিমা সমাজ ব্যবস্থার মতো সমাজ গড়ে তুলতে হবে, পশ্চিমা রাজনৈতিক সিস্টেমের মতো রাজনীতি গড়ে তুলতে হবে, এই ধরনের হাজারো গল্প আমরা শুনছি। একজন মুসলমানের কাছে এই সমস্ত সংস্কারের কথা বলাটা একজন মুসলমানের জন্য একটা অপরাধের পর্যায়ে। একজন যিনি মুসলিম, তিনি ইসলাম বাদ দিয়ে অন্য কিছু তার পক্ষে কল্পনা করা সম্ভব? ইসলাম বাদ দিয়ে প্রকৃত অর্থে কোন সংস্কার আসা সম্ভব নয়। ঠিক যেমন ভাবে ইসলাম বাদ দিয়ে আপনি যত সংস্কার নিয়ে আসেন না কেন, সেটার ফলাফল হবে এমনই, যেমন ভাবে সাতক্ষীরা থেকে কালীগঞ্জ পর্যন্ত রাস্তাটা যে অবস্থাটা, প্রতি বছর সংস্কার করা হয়, প্রতি বছর রাস্তাটা সংস্কার করা হয়, কিছুদিন পরে দেখা যায় চটনা উঠে গেল, ওই রাস্তা দিয়ে চলাফেরা করাটা অত্যন্ত কঠিন হয়ে যায়। ঠিক তেমন ভাবে ইসলাম বাদ দিয়ে আপনি গণতন্ত্রের মাধ্যম দিয়ে সমাজ সংস্কার করেন, সমাজতন্ত্রের মাধ্যম দিয়ে করেন, যে কোনো তন্ত্র মন্ত্র নিয়ে আসেন, এই সমস্ত তন্ত্র মন্ত্র কখনোই মানবতার স্থায়ী সমাধান দিতে পারে না। এটা হচ্ছে মৌলিক কথা। এই মৌলিক কথাটাকে মাথায় রেখে আমাদের পরবর্তী দিকে আগাতে হবে। সময়টা উপস্থিত, একজন মুসলমান কেন ইসলাম বাদ দিয়ে অন্য কোন দাবি তার মধ্যে শোভা পায় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। পৃথিবীর বুকে যারা সর্বশ্রেষ্ঠ সংস্কারক ছিলেন, এই পৃথিবীতে যারা সংস্কার মৌলিকভাবে নিয়ে এসেছিলেন, তারা ছিলেন আম্বিয়া কেরাম। সেই আম্বিয়া কেরাম, তারা কি সে গণতন্ত্রের কথা বলেছিলেন? তারা কি সমাজতন্ত্রের কথা বলেছিলেন? তারা কি আরো ওই সমস্ত মতাদর্শের কথা বলেছিলেন? তাদের একটাই বক্তব্য ছিল এই, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা সকলে মিলে আল্লাহর দাস হয়ে যাও,
আল্লাহ রাব্বুল আলামিন দাসত্ব স্বীকার করে নাও, তার বিধানের কাছে আত্মসমর্পণ করো, ওয়াজতানিবুত তাগুত, এবং আল্লাহর বিধান বাদ দিয়ে আর যত বিধান আছে সে সমস্ত বিধানকে তোমরা পরিত্যাগ করো, বর্জন করো। এটাই ছিল পৃথিবীর সমস্ত সংস্কারদের কারকদের মূল বক্তব্য। আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় এসেছিলেন 13টা বছর, তার মুখে একটাই সংস্কারে বাণী ছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর বিধান মানা যাবে না, তাহলেই তোমরা সফল কাম হবে। সমাজ সংস্কারের মূলনীতি সমস্ত সমস্ত নবীদের একই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট ভাষায় সূরা মায়েদার 50 নম্বর আয়াতে বলছেন, আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, যারা ইসলাম বাদ দিয়ে অন্য কিছু চিন্তা ভাবনা করে, সংস্কারের জন্য আরো কোনো মাধ্যমের কথা চিন্তা করে, তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি চায় আল্লাহর বিধান বাদ দিয়ে কোন জাহেলদের বিধান, জাহেলিয়াতের বিধান সমাজে কায়েম হোক? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন, যারা বিশ্বাসী সম্প্রদায়, যারা ইমানদার, যারা মুসলিম, তাদের জন্য আল্লাহর দেওয়া বিধান ছাড়া অন্য কোন বিধান কিভাবে উত্তম হতে পারে? সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেককে এই বিষয়ে অন্তত পক্ষে একমত থাকতে হবে, যারা আমরা মুসলিম, যে ইসলামই হচ্ছে সমাজ সংস্কারের একমাত্র মাধ্যম, এর বাইরে দ্বিতীয় কোনো মাধ্যম নেই। আমাদের মুখ দিয়ে যেন কখনোই গণতন্ত্রের নাম না আসে, আমাদের মুখ দিয়ে যেন কখনোই সমাজতন্ত্রের নাম না আসে। পৃথিবীর সমস্ত তন্ত্রের মতের মধ্যে হয়তো কিছু ভালো জিনিস থাকতে পারে, কিন্তু সেই ভালো থাকাটার অর্থ এই না যে সেটা ইসলামের বিকল্প হবে। ইসলাম তো ইসলামই, ইসলামের সাথে অন্য কোনো ধর্ম, কোনো মতবাদ, কোনো সংস্কৃতি, কোনো ধরনের সামঞ্জস্য হতে পারে না। একজন মুসলিম কখনো ইসলামবাদ দিয়ে অন্য কোনো কথা মুখে আনতেই পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দিন তিনি কেন পাঠিয়েছেন, যেই দিন আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, যেই দিনের বদৌলতে আমরা নিজেদের মুসলিম বলছি, আমরা বলছি আমাদের ধর্ম ইসলাম, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আসলে কেন প্রেরণ করেছেন? শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করার জন্য, অথবা শরীরে টুপি পরে থাকব, অথবা বছরে একবার উমরায় যাব, সারা জীবনে একবার হজ করে আসব? এর নাম শুধু ইসলাম নয়, ইসলাম একটা কমপ্লিট প্যাকেজ। আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, আপনি সকালে ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানো পর্যন্ত যতটা সময় ব্যয় হবে, আপনার প্রত্যেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী পরিচালনার নাম ইসলাম। তখনই আপনি নিজেকে মুসলিম হিসেবে দাবি করতে পারবেন। আল্লাহ বলছেন হুয়াল্লাযি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিউযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তার দীনকে তার রাসূলের মাধ্যমে পাঠিয়েছেন, হেদায়েত বার্তা পাঠিয়েছেন, এই জন্যই যেন লিউযহিরাহু আলা দীনি কুল্লি, যেন অন্য সমস্ত দিন, অন্য সমস্ত ধর্ম, অন্য সমস্ত মতবাদের উপরে এই দিন, এই ধর্মকে যেন বিজয়ী করা যায়। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও যারা মুশরিক, যারা আল্লাহকে পছন্দ করে না, যারা আল্লাহর বিধানকে পছন্দ করে না, তারা হয়তো এই জিনিসটা পছন্দ করবে না, তারা পছন্দ করুক বা না করুক, আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে এই উদ্দেশ্যে প্রেরণ করেছেন যেন সমস্ত দিনের উপরে, সমস্ত মতবাদের উপর সেই দিন বিজয় লাভ করে। সম্মানিত উপস্থিতি, এবারে আসুন, ইসলাম অনুযায়ী যদি সমাজটা সংস্কার হয় তাহলে সেই সমাজ সংস্কারের রূপটা কেমন হবে? আসলে আমরা যারা ইসলামের কথা বলছি অথবা যারা শুনছি, অধিকাংশই হয়তো ইসলামের এই সৌন্দর্য সম্পর্কে তারা জানেন না। ইসলাম যে কত চমৎকার একটা ধর্ম, তারা হয়তো মুখে মুখে বলেন বটে, কিন্তু অন্তর থেকে তারা বিশ্বাস করে না, অন্তরের মধ্যে তাদের সেই বিশ্বাসটা নেই। আসুন আমরা একটু দেখি যে ইসলাম আসলে, এই সমাজে যদি ইসলাম কায়েম হয় তাহলে সমাজটা কত সুন্দর হতে পারে, কত যুক্তিসঙ্গত হতে পারে, কত সত্য সত্যসেবী হতে পারে। প্রথম যেটা সমাজ সংস্কারের একটা মাধ্যম আমরা কল্পনা করি সেটা হচ্ছে তালিম, জ্ঞান। আজকে যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে আমাদের সমাজে রয়েছে, এই সমাজ, এই শিক্ষা ব্যবস্থা হচ্ছে সেকুলার শিক্ষা ব্যবস্থা। সেকুলার মানে ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো ধর্ম শেখানো হবে না, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দুনিয়ার যাবতীয় শিক্ষা শেখানো হবে, শুধু শেখানো হবে না ধর্মটাকে। আপনি যে ধর্মকে ধারণ করে মুসলিম হয়েছেন, যে ধর্মকে ধারণ করে পৃথিবীর বুকে আপনি বেঁচে রয়েছেন, যে ধর্মের ধর্মকে ধারণ করে কাল
কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর কাছে মুক্তি পেতে চান, এই ধর্ম আপনার শেখানো হবে না আপনার এই শিক্ষা ব্যবস্থায়। এই শিক্ষা ব্যবস্থা মূলত পাশ্চাত্য ব্রিটিশ যারা, তারা এটা 200 বছর আগে চালু করেছিল। আজকে আমরা অনেকবার স্বাধীন হওয়ার পরে, একবার স্বাধীন হয়েছি 48 সালে, আরেকবার স্বাধীন হয়েছি 71 সালে, এখন যদি বলেন 24 সালে আরেকবার, তাহলে 3 বার স্বাধীন হয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা ব্রিটিশদের এই আনুগত্য থেকে বেরিয়ে আসতে পারি না। ব্রিটিশরা যে শিক্ষা আমাদের শিখিয়েছিল সেই শিক্ষা আজও পর্যন্ত আমরা শিখে যাচ্ছি। নামকুয়াস্তে একটা ধর্ম শিক্ষার ব্যবস্থা রাখা হয়েছে, একটা বই, ওটা জাস্ট নামকুয়াস্তে, ওটার কোনো বাস্তবতা শিক্ষা ব্যবস্থায় নাই। আর এ কারণে দেখা যায় একই সাথে ইসলাম ধর্ম শেখানো হচ্ছে, আবার যখন সমাজ বিজ্ঞান পড়ানো হচ্ছে ওখানে বলা হচ্ছে যে মানুষ আসলে বানর থেকে প্রজননের মাধ্যম দিয়ে আস্তে আস্তে সৃষ্টি হয়েছে। যে ইসলাম আমাদের শেখাচ্ছে, আমাদের আদি পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম, ঠিক একই ক্লাসে সমাজ বিজ্ঞান বইতে আবার শেখানো হচ্ছে আমাদের আদি পিতা হচ্ছে বানর। এই যে হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থায় যত ধরনের কারিকুলাম আছে কোথাও আপনি আল্লাহর কথা দেখবেন না। বিজ্ঞান পড়ানো হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে এখান থেকে এটা হয়, এখান থেকে সেটা হচ্ছে, কত ধরনের শিক্ষা শেখানো হচ্ছে, কিন্তু কখনো বলা হচ্ছে না এটাকে কে সৃষ্টি করলো, কে এটা ক্ষমতা দিল যে একটা রাসায়নিক বিক্রিয়া হয়ে আরেকটা পদার্থে রূপান্তরিত হচ্ছে, কে এটার মধ্যে এই ক্ষমতাটা দিল। আজকের বিজ্ঞান আমাদের শেখানো হচ্ছে বিগ ব্যাং, শেখানো হচ্ছে যে বিগ মানে পৃথিবী সৃষ্টি হয়েছে একটা মহা বিস্ফোরণের মাধ্যম দিয়ে, মহা বিস্ফোরণের মাধ্যম দিয়ে পৃথিবী নাকি সৃষ্টি হয়েছে, খুবই ভালো কথা, কিন্তু এই মহা বিস্ফোরণটা কি এমনি এমনি হয়ে গেল? এই মহা বিস্ফোরণ ঘটালো কে? পৃথিবীতে কোনো কিছু যদি আমি বলি যে এমনি এমনি হয়ে গেছে, আপনি জীবনে কোনো বিশ্বাস করবেন? যদি বলা হয় এই মসজিদ এমনি এমনি একা একা খাড়া হয়ে গেছে, পৃথিবীর কেউ এটা বিশ্বাস করবে না। বরং যিনি এই কথা বলছেন তিনি যদি বিশ্বের সবচেয়ে জ্ঞানী ব্যক্তিও হন তবুও তাকে পাগল হিসেবে ধারণ মানে চিন্তা করা হবে। কিন্তু ঠিক একই ব্যক্তি যখন বলছে যে বিগ ব্যাং এমনি এমনি হয়ে গেছে একা একা, তখন কিন্তু আমরা আর অবিশ্বাস করছি না, তখন আমরা মনে করছি না কোন একভাবে হয়েছে, কোন একভাবে কিভাবে হবে। সব এভরি ডিজাইন হ্যাজ এ ডিজাইনার, প্রত্যেকটা ডিজাইনের পিছনে একজন ডিজাইনার থাকে, যিনি যতটুকু আমরা যা দেখছি কোনোটাই এটা এমনি এমনি হয়নি, সবকিছু একটা সবকিছু একটা সৃষ্টি মানে স্রষ্টা আছেন। সময় উপস্থিতি আমাদের বিজ্ঞান, আমাদের সমাজ, সামাজিক বিজ্ঞান, আমাদের যে ধরনের শিক্ষা ব্যবস্থা আছে, কোন শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনি ইসলামের কোন নামগন্ধ খুঁজে পাবেন না। সময় উপস্থিতি যদি ইসলাম আমাদের দেশে থাকতো, যদি ইসলাম আমাদের ধর্ম হতো, ইসলামকে আমরা যদি মেনে নিতে পারতাম আমাদের সার্বিক জীবনে, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার মৌলিক 3টা লক্ষ্য হতো। প্রথম লক্ষ্য হচ্ছে কি? প্রথম লক্ষ্য হচ্ছে আত্মাওহীদ, সেই স্রষ্টাকে জানা যিনি আকাশ জমিন সবকিছু সৃষ্টি করেছে, সেই স্রষ্টাকে জানা এবং প্রত্যেকটা মাধ্যম দিয়ে, শুধুমাত্র ইসলাম ধর্মের ওই বইটা দিয়ে না। আপনি যখন বিজ্ঞান শিখছেন সেখানে আপনার দেওয়া থাকতো যে সমস্ত কিছুর পিছনে একজন স্রষ্টা আছেন, তিনি কিভাবে সৃষ্টি করেছেন সেটা আমরা জানতে পারতাম। এই যে সমাজ বিজ্ঞান আমরা পড়ছি, কিভাবে সমাজগুলো তৈরি হলো, এগুলোর পিছনে একজন সৃষ্টিকর্তা আছেন, সেগুলো আমরা জানতাম, কিন্তু আমরা এই সৃষ্টিকর্তার কথা জানতে পারছি না। যদি ইসলামী শিক্ষা ব্যবস্থা থাকতো, সবার আগে সেখানে হতো আত্মাওহীদ, সবকিছুর পিছনে আল্লাহ রাব্বুল আলামিন, যা কিছু আমরা শিখছি সেটা শিখছি আল্লাহর জন্যই, যা কিছু আমরা করছি সবকিছু করছি আল্লাহর জন্যই, এবং এই পৃথিবী শেষ হয়ে যাবে একদিন, শেষ হয়ে গেলে আমরা আবার আল্লাহর কাছে ফিরে যাব, আমাদের সবকিছুর সেন্টার হতো আল্লাহ রাব্বুল আলামিন। তাওহীদ মানে কি? একটা সেন্টার, সেই সেন্টার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সমস্ত কার্যক্রম পরিচালিত হতো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে, তারই বিধান অনুযায়ী, তারই সিস্টেম অনুযায়ী। যদি এই দেশের শিক্ষা ব্যবস্থা ইসলাম থাকতো, তাহলে আমাদের দ্বিতীয় মূলনীতি হতো আর রিসালা, আমাদের একমাত্র আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছেন যে লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম জীবন আদর্শ, সর্বোত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রদ্ধা করি, তার নাম শুনলে আমাদের শ্রদ্ধায় ভরে যায়, আমরা সঙ্গে সঙ্গে দরুদ পাঠ করি, তার নীতি মানা, তার আদর্শ যে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, আমাদের সমাজে বাস্তবায়িত হতে হবে, এখানে আমাদের কোনো ধরনের চিন্তা ভাবনা নেই। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা শিখেনি, আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের শিখিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে, তাকে নবী বলে মেনে নিতে, এইটুকুই। কিন্তু তার জীবন আদর্শ, তার রেখে যাওয়া আদর্শকে
নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে, সমাজে বাস্তবায়ন করতে হবে, এই রুবিতে আমাদের মধ্যে কাজ করে না। যদি আখেরাতের ভয় আমাদের মধ্যে থাকতো, এদেশের বুকে কোনো অন্যায় হতো না, এদেশের বুকে কোনো দুর্নীতি হতো না। কারণ যে ব্যক্তি জানে যে আমি যদি এক টাকাও ঘুষ খাই, সংগোপনে কেউ জানে না, একজন জানে, তিনি যে প্রত্যেকটা জিনিসের হিসাব দেবেন, যদি ছোট্ট একটা ভালো কাজও করি ওটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, ওটারও হিসাব নেবেন। যদি একটা ছোট্ট খারাপ কাজও করি যেটা খালি চোখে দেখা যায় না, এত ছোট্ট একটা খারাপ কাজ যদি করি সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে আমার হিসাব নেবেন। যদি এই চিন্তা থাকতো তাহলে আমাদের দেশের বড় বড় যারা আছে দুর্নীতিবাজ আছেন, তারা কি দুর্নীতি লিপ্ত হতে পারতেন? তারা মনে করছেন যে আমরা এইভাবে লুটপাট দুর্নীতি যদি করে যায় আমাদের ধরার কেউ নেই, আমরা হচ্ছে সর্বে সর্বা, আমাদেরকে কে ধরে? আমরা সব ব্যবস্থাপনা করে রেখেছি, ওই কানাডাতে, আমেরিকাতে, সুইজারল্যান্ডে সব ব্যবস্থাপনা করে রেখেছি, যদি কোনো ঝামেলা হয় সঙ্গে সঙ্গে চলে যাবো। সঙ্গে সঙ্গে তো চলে গেলেন, 2 বছর 5 বছর হয়তো খুব খেলতামাশায় কাটালেন, তারপরে একদিন তো আপনাকে ফিরে যেতেই হবে আল্লাহর কাছে। সেই দিন আপনি আল্লাহর কাছে কি জবাবদিহিতা করবেন? এই জবাবদিহিতা শেখা তো আমাদেরকে আল আখেরা, আমাদের পরকালীন জীবনের এই চিন্তাটা। আমাদের সমাজের 90% মানুষের মধ্যে যে দেখেন পরকাল নিয়ে কোনো ফিকির নেই, বয়স হয়ে গেছে 80 বছর, আরো তার ধারণা বোধহয় আরো 80 বছর হয়তো বাঁচবে। এই জন্য জমির পাশে যে সামান্য একটু জায়গা ছাড় দিলে, রাস্তাটা একটু বড় হলে মানুষ একটু সুন্দরভাবে চলাফেরা করতে পারে, ওইটুকু সে করতে রাজি না। ওইটুকু জায়গাও সে মনে করছে ওটা তার স্থায়িত্ব দেবে, বহুদিন সে থাকবে পৃথিবীতে, একটু যে মানুষের উপকার করবে কাছে তার মাথাতেই আসে। সমাজ উপস্থিতি ইসলামী শিক্ষার মৌলিক তিনটা পিলার হচ্ছে আত্মাওহীদ আর রিসালা ওয়াল আখিরা। এই তিনটা পিলার যদি আমাদের প্রত্যেকটা সন্তানের অন্তরে গাঁথা থাকতো, এই সমাজে কখনো দুর্নীতি দেখা দিত না, এই সমাজ কখনো বর্তমানের মতো যে অবস্থায় আমরা রয়েছি, দুর্নীতি বৈষম্যের যে অবস্থা আমরা দেখছি, এটা কখনো আমাদের মধ্যে থাকতো না। শুধু তাই না, যদি ইসলামের এই সঠিক শিক্ষা থাকতো আর রিসালাত, যেটা বলছি দ্বিতীয় নম্বর পিলার বলেছিলাম, সেই রিসালাতের শিক্ষা যদি আমাদের মধ্যে সঠিক ভাবে থাকতো, তাহলে ইসলামের নামে অন্তত পক্ষে, ইসলামের নামে কমপক্ষে এত হাজার রকম আকিদা মতাদর্শ বাংলাদেশে থাকতো না। একজন একটা সাইড নিয়ে বসে আছেন, এক একজন একটা সাইড নিয়ে বসে আছেন, কেউ কোরআন এবং হাদিসকে নিজেদের আদর্শ হিসাবে গ্রহণ করছেন না, তারা এক একজন পীরের অথবা নিজেদের সমাজের কালচারকে, দেশের কালচারকে তারা মনে করে নিয়েছেন এটাই বোধ হয় ইসলাম। ইসলাম মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হুদা হুদা মুহাম্মদ। প্রত্যেকদিন খুতবার সময় আমরা বলছি যে সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ হচ্ছে আল্লাহ রাসূলের পথ নির্দেশ, আল্লাহ রাসূল যেভাবে দেখিয়ে দিয়েছেন সেভাবে। অথচ যখন আমরা আমলি জিন্দেগিতে যাচ্ছি তখন বলছি যে না, আমার মাযহাবের ইমাম যেটা বলেছেন ওটাই সবচেয়ে শ্রেষ্ঠ, আমার পীর সাহেব যেটা বলেছেন ওটাই সর্বশ্রেষ্ঠ, আমার বাপদাদা 14 পুরুষ যেটা করে এসেছেন ওটাই সর্বশ্রেষ্ঠ। আমাদের গ্রাম এলাকায় যে ইসলাম চলে আসছে বহুদিন ধরে, লোকায়ত ইসলাম যেটাকে বলে, সেই ইসলামই হচ্ছে শ্রেষ্ঠ। সম্মানিত উপস্থিতি, কিছুদিন আগে আমরা দেখলাম বাংলাদেশে যারা আজকে সমন্বয়ক হিসাবে হিসাবে আবির্ভূত হয়েছেন, তাদের মধ্যে একজন যিনি এখন প্রধান উপদেষ্টার একজন ব্যক্তিগত সহকারী হয়েছেন, তিনিও বলছেন যে বাংলাদেশে আমরা যে ইসলাম দেখে এসেছি সেটা হচ্ছে নদীমাতৃক ইসলাম। নদীর ধারে পাশে মানুষ বসবাস করেছে, খানকা মাজার করেছে, সেখানে মানে কি বলবো, ওই যে জিকির আসকার করেছে, এই যে প্র্যাকটিসটা আমরা দেখে আসছি হাজার বছর ধরে, এটাই হচ্ছে প্রকৃত ইসলাম। ইসলাম মানে কোরআন হাদিসের যে ইসলাম, সেই ইসলাম আসল ইসলাম না, এটা হচ্ছে তাদের চিন্তাধারা। সম্মানিত উপস্থিতি, এটার কারণটা কি? মূলত আমাদের শিক্ষা ব্যবস্থার এই ত্রুটির কারণে, যে আমরা আমাদের সন্তানদের শেখাতে পারি নাই যে আমাদের সবকিছু সেন্টার হবে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সন্তানদেরকে আমরা শেখাতে পারি নাই যে আমাদের আদর্শ হবে একমাত্র আল্লাহ রাসূলের আদর্শ। আল্লাহ রাসূলের আদর্শের সামনে পৃথিবীর যত বড় মানুষই হোক না কেন, তার আদর্শ কখনো কার্যকর হবে না। এবং সর্বশেষ আমাদের গন্তব্য হচ্ছে আখেরাত। আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকি না কেন, একদিন আমাদের মরতেই হবে, একদিন আমাদের আল্লাহর সামনে দাঁড়াতেই হবে, একদিন আমাদের সামনে আল্লাহর কাছে হিসাব কিতাব নিয়ে দাঁড়াতেই হবে। সেই হিসাবটা আমরা আজকে আমাদের সন্তানদের শেখাতে পারি নাই বলে এই সমাজটা এত দুর্নীতি বৈষম্যে ভরপুর।
সমাজের উপস্থিতি। এই সমাজের সংস্কারের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে অর্থনৈতিক জায়গা। যদি এদেশে ইসলামী অর্থনীতি থাকতো তাহলে এই জুলুম সমাজের বুকে থাকতো না, ধনী গরিবের এই তফাৎ সমাজে থাকতো না। বাংলাদেশে যে এখন অর্থনৈতিক সিস্টেম সেটা হচ্ছে পুঁজিবাদী সিস্টেম। পুঁজিবাদী সিস্টেম শুধু বাংলাদেশ না, আজকে সারা বিশ্বে পুঁজিবাদ চলমান। পুঁজিবাদের সবচেয়ে যেটা ভয়ঙ্কর দিক হচ্ছে বা সবচেয়ে ত্রুটির যে জায়গাটা সেটা হচ্ছে পুঁজিবাদে শুধুমাত্র ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হয়, সমাজকে গুরুত্ব দেওয়া হয় না। এর আগে একটা আমরা অর্থনীতি দেখেছিলাম, সেটা হচ্ছে সমাজতন্ত্রের অর্থনীতি। সেখানে শুধু সমাজকে গুরুত্ব দেওয়া হয়, ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হয় না। ব্যক্তি যত বেশি কাজ করুক না কেন, সেই ব্যক্তির অর্জিত সম্পদ সেটা রাষ্ট্রের খাতে জমা হয়ে যাবে এবং রাষ্ট্র সেটা পরবর্তী বণ্টন করবে। আপনারা জানেন, যারা সমাজতন্ত্রের অর্থনীতি সম্পর্কে জানেন। আর এই ক্যাপিটালিজম অর্থাৎ পুঁজিবাদের যে অর্থনীতি, এই অর্থনীতির মূল কথা হচ্ছে ব্যক্তি। ব্যক্তি তার দক্ষতা দিয়ে, তার নৈপুণ্য দিয়ে, তার মেধা দিয়ে যত সম্পদ উপার্জন করুক কোনো বাধা নেই, ইচ্ছা মতো সে তার সম্পদ উপার্জন করতে পারবে। এবং সেই ক্ষেত্রে সমাজকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। অথচ একটা ব্যক্তি কখনো সমাজবাদ দিয়ে চলতে পারে না। ইসলামের সমাধানটা কি? ইসলামী অর্থনীতির সমাধান হচ্ছে ইসলাম ব্যক্তিকেও গুরুত্ব দেয়, সমাজকেও গুরুত্ব দেয়। ব্যক্তিকে কেন গুরুত্ব দেয়? নিশ্চয়ই ব্যক্তির মেধা আছে, তার যোগ্যতা দক্ষতা বলে সে বিজনেস করেছে বা যে কোনো মাধ্যম দিয়ে সে অর্থ উপার্জন করতে পেরেছে, অথবা সে তার মেধার কারণে হয়তো সমাজে অনেক বড় পজিশনে গেছে, সেটাকেও ইসলাম গুরুত্ব দেয়। আবার একটা ব্যক্তি যত সম্পদ উপার্জন করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আবার যাকাতের সিস্টেম রেখে দিয়েছে। যাকাতের সিস্টেমটা কেন রাখা হলো? কারণ তিনি একা একা বড় লোক হতে পারেন না, একা একা অর্থ সম্পদ উপার্জন করতে পারেন না। একজন যিনি ফ্যাক্টরি মালিক, তিনি ফ্যাক্টরি উৎপাদন করার পরে ওই উৎপাদিত দ্রব্য তিনি বিক্রি করেন কোথায়? সমাজে বিক্রি করেন না। তিনি কি নিজে উৎপাদন করে নিজেই ক্রয় করেন না সমাজ ক্রয় করে? সমাজের মানুষ ক্রয় করে, করার কারণে কিন্তু তার উৎপাদিত পণ্য সমাজে যাচ্ছে এবং সেখান থেকে তিনি লাভবান হচ্ছেন। সেজন্য সমাজের প্রতিও তার দায়িত্ব আছে, এই দায়িত্বের কারণেই তাকে যাকাতটা দিতে হয়। অফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইল ওয়াল মাহরুম, যে যে সম্পদ আমরা উপার্জন করছি না কেন, আমাদের সম্পদের মধ্যে, আমাদের মধ্যে যারা বঞ্চিত ব্যক্তি আছে, যারা দরিদ্র ব্যক্তি আছে, তাদেরও হক রয়েছে। তাদের হকটা আমাদের বুঝিয়ে দিতে হবে। কেন দিতে হবে? কারণ আমরা সমাজে একা বসবাস করি না, সমাজের মানুষকে নিয়ে আমাদের বসবাস। সমাজের মানুষ আমাদেরকে সহযোগিতা না করলে আমরা কখনোই আজকের পজিশনে আসতে পারতাম না। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে যে যত বড় লোক হোক না কেন, সমাজের সহযোগিতা ছাড়া, সমাজের অবদান ছাড়া সে কখনো বড় পজিশনে যেতে পারতো না। এই জন্য সমাজের প্রতি প্রত্যেকের দায়িত্ব রয়েছে, যে যে পজিশনে যান না কেন, তাকে অবশ্যই সমাজের প্রতি খেয়াল রাখতে হবে। এটাই ইসলাম বলেছে, অফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইল ওয়াল মাহরুম। আপনি উপার্জন করেন একটা পার্সেন্টেজ আপনি দরিদ্রদেরকে দিয়ে দেন, এটা হচ্ছে আপনার উপরে হক। এভাবে ইসলাম একটা মধ্যমপন্থী অবস্থান ধরে রেখেছে। ইসলাম ব্যক্তিকে যেমন গুরুত্ব দিয়েছে, ইসলাম বলে নাই যে তুমি যত উপার্জন করো সব রাষ্ট্রকে দিয়ে দাও না, এটাও ইসলাম বলে নাই। তুমি তোমার সম্পদ রাখতে পারো, কিন্তু সম্পদ রাখো এমন পরিমাণে, একটা পরিমাণে, তারপরে বাকি অংশটা তুমি গরিবদের মধ্যে দান করে দাও। তারপরে যদি তুমি আরো দান করতে চাও আরো ভালো। সাদাকার জন্য বারবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উৎসাহিত করেছেন, কর্জে হাসানা দেওয়ার জন্য উৎসাহিত করেছেন। আজকে যিনি আমাদের প্রধান উপদেষ্টা, তিনি সারা বিশ্বে খ্যাতনামা হয়েছেন সুদী ঋণের মাধ্যম দিয়ে। কেমন ঋণ? ক্ষুদ্র ঋণ। সমাজের গরিব মানুষের কাছ থেকে কাছে যে 10,000-20,000 টাকা ঋণ দিয়ে তিনি সারা বিশ্বে সুনাম কুড়িয়েছেন। বৈষম্যের জায়গাটা দেখেন যে একজন বড়লোক ব্যক্তি যখন ব্যাংক থেকে টাকা ঋণ নেয়, ঋণ নেওয়ার পরে তাকে যে পরিমাণ সুদ দিতে হয় তার চেয়ে বেশি সুদ দিতে হয় একজন 10,000-20,000 টাকা একজন মহিলা যে টাকা নিচ্ছে গ্রামীণ ব্যাংক থেকে ধরেন বা যে ব্যাংক থেকে নিক না কেন, ওই ক্ষুদ্র ঋণের মাধ্যম দিয়ে তার তাকে যে সুদটা দিতে হচ্ছে প্রায় 40% যতটা আমরা জেনেছি। অথচ একজন বড় লোক মানুষ তাকে হয়তো 8% দিতে হয় না, হয়তো তাকে 10% দিলে হয় বা 6% দিলে হচ্ছে। গরিব যারা বড় লোক, যারা বড় বড় ঋণ নিচ্ছে তাদেরকে দিতে হচ্ছে সামান্য, আর যারা গরিব লোক তাদেরকে কিভাবে শোষণ করা হচ্ছে, 10,000 টাকা বিনিময়ে তাকে আবার 4,000 টাকা ফেরত দিতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, শোষণ চারিদিকে এই ক্যাপিটালিজমের কারণে, পুঁজিবাদের কারণে। যদি ইসলামী অর্থনীতি থাকতো তাহলে এই শোষণ কখনো থাকতো না।
এই সমাজ হতো সরা সমাজ, বৈষম্যহীন সমাজ, যে সমাজে পরস্পরের মাল সম্পর্কে কেউ অন্যায় ভাবে খেয়ে নিতে পারত না। ইসলামের একটা চমৎকার ব্যবস্থাপনা ছিল কর্জে হাসানা, ক্ষুদ্র ঋণের বিকল্প হিসাবে এটাকে কেউ উপস্থাপন করে না। কর্জে হাসানা মানে কি? আমি বিনা সুদে মানুষকে কর্জ দেব। এবং আল্লাহ রাসূল উৎসাহ দেওয়ার জন্য বলছেন, যদি কোনো ব্যক্তি দান করে সে 10 গুণ সওয়াব পায়, আর যদি কোনো ব্যক্তি ঋণ দেয়, কাউকে যদি ঋণ দেয় তাহলে 18 গুণ সওয়াব পায়। অর্থাৎ সাধারণ দানের চেয়ে ঋণ দান করাটা আরো বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা এই কর্জে হাসানা কেউ দিতে রাজি নই, দিলে বোধ হয় ফেরত পাবো না, এই চিন্তা আমরা করি। আচ্ছা ফেরত না পেলাম না, ফেরত না পেলে যদি আমরা মাফ করে দিই, ওটার জন্য আমরা সওয়াব পাবো না? আমরা যারা বড়লোক মানুষ আছি, আমাদের উচিত হবে এটা, সমাজের প্রতি আমাদের দায়বদ্ধ থাকা উচিত, সমাজকে আমাদের কিছু দেওয়া উচিত, আমাদের যা কিছু আছে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োজন মিটিয়ে বাকি সমাজের জন্য যদি আমরা এভাবে বিলিয়ে দিই, সমাজটা কত সুন্দর হবে। এই জায়গাগুলো আমরা চিন্তা করতে পারি না, কারণ ইসলামী অর্থনীতি সম্পর্কে আমাদের জানাই নেই। আমরা শুধু জানি গ্রামীণ ব্যাংক, আমরা শুধু জানি বড় বড় ব্যাংকের খবর, এছাড়া ইসলামী অর্থনীতির যে সৌন্দর্যটা এটা আমাদের মাথাতেই নেই। আমাদের উপস্থিত সংস্কারের আরেকটা বড় জায়গা হচ্ছে রাজনৈতিক সংস্কার। এই রাজনৈতিক সংস্কারের কথা বলতে গেলে এখন অনেক কথা বলতে হবে। আমি শুধুমাত্র এইটুকুই আপনাদেরকে বলতে চাইবো যে ইসলামের যে নেতৃত্ব ব্যবস্থা, ইসলামের যে রাজনৈতিক সিস্টেমটা, এই সিস্টেম যদি সমাজে থাকতো, এই সমাজে ক্ষমতা নিয়ে এই ধরনের মারামারি আপনারা কখনোই দেখতে পেতেন না। চারজন খলিফা 30 বছর যারা শাসন চালিয়েছিলেন, অর্ধ জাহান পৃথিবী তারা চালিয়েছিলেন, তাদের আমলে আপনারা কখনো ক্ষমতা নিয়ে লড়াই দেখেছেন? ক্ষমতা লড়াই হয়েছে অনেক পরে। ইসলাম যে সিস্টেম আমাদেরকে দিয়েছে, সেই সিস্টেম হচ্ছে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, পরস্পর আলোচনার ভিত্তিতে সমাজের সবচেয়ে উত্তম ব্যক্তি, যোগ্য ব্যক্তিকে নেতৃত্বে নিয়ে আসা। আজকে যেমন অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সমাজের কিছু মানুষের মাধ্যম দিয়ে, যারা আমরা আশা করছি তারা হয়তো জ্ঞানী ব্যক্তি, তাদের মাধ্যম দিয়ে এই সরকার ব্যবস্থাটা গঠিত হয়েছে। এখন যদি আপনাদেরকে আমরা বলি যে এই সরকার ব্যবস্থা আগের সমস্ত সরকার ব্যবস্থা চেয়ে আপনার কাছে উত্তম মনে হয় কিনা, যদি ইসলামিক না, কিন্তু তারপরেও প্রচলিত গণতান্ত্রিক যে রাজনীতির মাধ্যম দিয়ে যে সরকার ব্যবস্থাগুলো আসে, যে সরকারগুলো এসেছে, সেইগুলোর তুলনায় এই সরকারটা বেটার কিনা, আমার মনে হয় এখানে সবাই এক বাক্যে বলবেন এটাই অবশ্যই উত্তম। আমি যদি বলি যে আগামী 3 মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসুক, আরেক দিক দিয়ে বলি যে না এই সরকার আরো 5 বছর থাকুক, আমার মনে হয় সবাই বলবে যে না এই সরকার আরো 5 বছর থাকুক। কেন বলবেন? কারণ এই সরকারের মধ্যে কোনো ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি নাই, তারা জনগণের ম্যান্ডেট মানে জনগণের পরামর্শের ভিত্তিতে সমাজে এসেছেন বলে তাদের নিজেদেরও ক্ষমতার কোনো চাহিদা নেই, আকাঙ্ক্ষা নেই। তারা এসেছেন সমাজটাকে সংস্কার করার জন্য, সমাজটাকে কিভাবে সুন্দর করা যায় সেইটাই তারা চিন্তা করে যাচ্ছেন, এবং জনগণও তাদেরকে সেভাবে সমর্থন করে যাচ্ছে। কতই না ভালো হতো এটা যদি স্থায়ী থেকে যেত, তাই না? ইসলামী সরকার ব্যবস্থা ঠিক এইরকম। ইসলাম বলেছে সমাজের নেতৃত্বে নির্বাচিত হবে জ্ঞানী ব্যক্তির মাধ্যম দিয়ে, তারাই সমাজের সবচেয়ে জ্ঞানী ব্যক্তিটাকে সার্চ করে তাকে নিয়ে আসবেন নেতৃত্বে, এবং তার অধীনে সমাজ পরিচালিত হবে যতদিন তিনি ওই দায়িত্বের উপযুক্ত থাকবেন। বাংলাদেশে এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হচ্ছে, আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ভিসি নিয়োগ করা হয়েছে, সবাই খুশি। সবাই খুশি কেন? তিনি একজন যোগ্যতম ব্যক্তি, এবং এই যোগ্যতম ব্যক্তি কারা নির্বাচন করলো? একদম যোগ্য ব্যক্তি তো যোগ্য ব্যক্তি নির্বাচন করতে পারে, তাই না? বর্তমানে যেটা হয় আমাদের সেটা হচ্ছে ধরেন একটা গ্রামে একটা সরকার ব্যবস্থা, সেখানে চারজন বা পাঁচজন তারা নির্বাচনে দাঁড়ান, তারা যে জনগণের পকেট পকেটে পয়সা দিয়ে আসেন অথবা নানা রকম সুবিধার মিথ্যা তথ্য দিয়ে আসেন, তার ভিত্তিতে তাকে ভোট দিয়ে নিয়ে আসেন। সমাজের মানে সাধারণ ব্যক্তি, অন্যায়কারী ব্যক্তি, পাপী ব্যক্তি, ভালো ব্যক্তি সবাই সেখানে সমান। আপনারা জানেন যে একটা সমাজে অধিকাংশ মানুষ কিন্তু ভালো হয় না, অধিকাংশ মানুষ কি খারাপের দিকে বেশি থাকে, আর এই কারণে এই প্রচলিত গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার মধ্যে দিয়ে কখনো ভালো মানুষ আসা অসম্ভব ব্যাপার, সিস্টেম্যাটিক্যালি সম্ভব না। আমেরিকাতে কত বড় বড় পিএইচডি ডিগ্রিধারী আছেন, কত বড় বড় নোবেল লরিয়েট আছেন, কত বড় বড় প্রশাসক আছে, কিন্তু ক্ষমতায় আসছে কে? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা পাগল লোক, তার কথা শুনলে বোঝা যায় হি ইজ নট মানে মেন্টালি ফিট, সেই লোকটাকে নির্বাচন করা হচ্ছে। কেন? এই লোকটাকে নির্বাচন করতে পারলে যারা বিভিন্ন মানে সুবিধা নিতে চায়, সুবিধাবাদী শ্রেণী, তাদের সুবিধা নিতে সহজ হয়, এই কারণে ট্রাম্পের মতো একটা পাগল লোক নিয়ে তারা
নির্বাচন করে দিচ্ছে। অথচ তাদের দেশে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে নোবেল লরিয়েট আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এমন এমন যোগ্যতম শিক্ষক আছেন, এমন এমন যোগ্য প্রশাসক আছেন, যার তুলনা ওই ট্রাম্পের কি বলবো কয়েক কোটি গুণ। কিন্তু তারা কখনো ক্ষমতায় আসবে না, কারণ সিস্টেমটাই এরকম। সম্মানিত উপস্থিতি, আমরা চাই ইসলামী নির্বাচন ব্যবস্থা আসুক, যেটাকে বলা হয় শুরাই নিজাম, পরামর্শের ভিত্তিতে সমাজের সবচেয়ে যোগ্য মানুষটা যেন ক্ষমতায় আসে। আমরা একটা সাধারণ স্কুলে প্রিন্সিপাল নির্বাচন করতে গেলে কত পরিশ্রম করি, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটাকে নিয়ে আসার চেষ্টা করি যেন স্কুলটা ভালো চলে। অথচ রাষ্ট্রটাকে ভালো করে চালানোটা এর চেয়ে হাজার গুণ বেশি ইম্পর্টেন্ট ছিল, কিন্তু সেখানে সব নেতৃত্ব আনার জন্য আমাদের কোনো ব্যবস্থাপনা নাই। সম্মানিত উপস্থিতি, আমি সেদিকে আর যাবো না, সংক্ষেপে এইটুকু বলতে চাইবো, ইসলামী নিজাম যেটা, ইসলামী নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা, সেটা হচ্ছে শুরাই নিজাম। আমরা চাই সমাজ সংস্কারের ক্ষেত্রে যারা আমরা কাজ করে যাচ্ছি, সমাজ সংস্কারের যারা কথা বলছি, তারা ইসলামী নেতৃত্ব নির্বাচনের কথা বলুন। দয়া করে আপনাদের মুখ থেকে আপনারা গণতন্ত্রের নাম আর উচ্চারণ করবেন না। এই নিয়ম আমাদের না, এই নিয়ম হচ্ছে পশ্চিমাদের, এটা তাদের জন্য ভালো হতে পারে কিন্তু আমাদের জন্য নয়, যারা আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করেছি, এটা আমাদের নির্বাচন ব্যবস্থা নয়। সর্বশেষ আজকে যে পয়েন্টে কথা বলতে চাইবো সেটি হচ্ছে সমাজ সংস্কার আমরা কিভাবে করব। সমাজ সংস্কারের দাবি তো আমরা তুলছি, শুধু মসজিদে খুতবা দিলেই কি হবে, মাঠে ময়দানে কি দাবি তুললেই সমাজ সংস্কার হয়ে যাবে? সম্মানিত উপস্থিতি, সমাজ সংস্কার কিভাবে হবে? আমাদের মধ্যে যারা মুসলিম আছেন বা যারা ইসলামী দল বা সংগঠন পরিচালনা করছেন, তাদের মধ্যে আমরা চারটা ধারা দেখতে পাই। একটা ধারা হচ্ছে এক ধরনের ইসলামী দল, তারা তাকলিদি নিয়মে সমাজ পরিচালনা করতে চান, অর্থাৎ তাদের ময় মুরব্বী যা বলেছেন, তাদের ইমাম সাহেব যা বলেছেন, তাদের কথা অনুযায়ী সমাজটা পরিচালনা করতে চান। আরেক দল মানুষ আছেন, আরেক দল ইসলামপন্থী আছেন, যারা কালচারাল ইসলাম ফলো করেন, বাপ দাদার আমল থেকে বা এলাকায় গান বাজনার মাধ্যম দিয়ে, খানকা মাজারের মাধ্যম দিয়ে যে ইসলাম চলে সেটাকেই তারা মনে করেন এটাই সমাজ সংস্কারের মাধ্যম। আরেক দল মানুষ, আরেক দল ইসলামী দল আছে বা আরেক দল ইসলামপন্থী আছেন, তারা মনে করেন ইসলামটাকে যুগের সাথে খাপ খাইয়ে নিতে হবে, যেটাকে বলে মডারেট ইসলাম, যুগের সাথে খাপ খাইয়ে নিতে হবে। এখনকার যুগ যেহেতু গণতন্ত্রের যুগ, অতএব আমাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতেই সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য চেষ্টা চালাতে হবে। এরা হচ্ছেন মডারেট ইসলামপন্থী। আরেক দল আছেন পিওর ইসলামপন্থী, যারা মনে করেন যে পবিত্র কোরআন ও সহিহ হাদিস, যেটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসা হেদায়েত, এই হেদায়েত অনুযায়ী এবং সাহাবায়ে কেরামের পথ নির্দেশ অনুযায়ী আমাদের সমাজটাকে পরিচালনা করতে হবে। এই চার ধরনের দল বা ইসলামপন্থী মানুষ আমরা আমাদের সমাজে দেখি। আমরা যেটা কামনা করি সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম যে ইসলাম প্রচার করে গিয়েছিলেন সেই ইসলাম অনুযায়ী সমাজ পরিচালিত হোক, কোন মডার্নিটি ইসলাম না, কালচারাল ইসলাম না, তাকলিদি ইসলাম না। এই বিষয়টা আমাদেরকে স্পষ্ট থাকা দরকার, এবং যখনই আমি এই বিষয়ে স্পষ্ট থাকবো তখন আমাদের মাথায় প্রশ্ন আসবে, তাহলে কিভাবে আল্লাহ রাসূল সমাজ সংস্কার করেছিলেন, কিভাবে 124,000 পয়গম্বর বলা হচ্ছে যে তারা কিভাবে সমাজকে সংস্কার করেছিলেন, সেটাই হতে হবে আমাদের কর্মসূচি। কারণ তারা সরাসরি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, তারা যেভাবে সমাজটাকে সংস্কার করেছিলেন সেটাই হতে হবে আমাদের পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমা 2 নম্বর আয়াতে বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবীন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের সমাজ সংস্কারের কর্মসূচিটা আমাদের সামনে উপস্থাপন করছেন সূরা জুমা 2 নম্বর আয়াতে। তিনি বলছেন আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসলেন, এসে প্রথম তার কাজ যেটা ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিন যে নিদর্শন পাঠিয়েছেন অর্থাৎ আল কোরআন, আল কোরআনের আল কোরআনটাকে মানুষকে পড়িয়ে শুনিয়েছেন, আল কোরআনের হেদায়েত বাণী মানুষকে পড়িয়ে শুনিয়েছেন, ওয়াইযাক্কিহিম সেই অনুযায়ী মানুষকে পরিশুদ্ধ করেছেন, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, অতঃপর তিনি সমস্ত মানব জাতিকে আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দান করেছেন। এইভাবেই তিনি সমাজটাকে সংস্কার করেছেন, যেটাকে সংক্ষেপে বলা যায় আত তাজকিয়া ওয়া তারবিয়া, নিজে সংশোধন হওয়া, সমাজটাকে সংশোধন করা। এটাই হচ্ছে নবীদের চিরন্তন পদ্ধতি। তারা সবাই এই পদ্ধতিতেই সমাজ সংস্কার করেছিলেন এবং এর মাধ্যম দিয়ে তারা ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। এর বাইরে তৃতীয় কোন পন্থার কথা আমাদের জানা নেই, সেই পন্থার মাধ্যম দিয়ে আমরা ইসলামিক্যালি সমাজ সংস্কার করতে পারব। ইসলামের সমাজ সংস্কারের দুটোই পদ্ধতি, আর তাজকিয়া ওয়া তারবিয়া, নিজে সংশোধন হওয়া, সমাজকে সংশোধন করা। একটা স্লোগান ছিল প্রথম আলোতে আপনারা দেখতেন যে বদলে যাও বদলে দাও,
বদলে যাও, বদলে দাও, নিজেকে মানে নিজে আগে বদলাও, তারপরে সমাজটাকে বদলাও। এটা কিন্তু ইসলামের কর্মসূচি। ইসলাম অনুযায়ী, ইসলামের বিধিবিধান অনুযায়ী নিজেকে আগে পরিশুদ্ধ করে নাও, তারপরে সমাজ থেকে পরিশুদ্ধ কর। এটাই কিন্তু ইসলামের সমাজ সংস্কারের একমাত্র নীতি, এর বাইরে দ্বিতীয় কোন নীতি নেই। দুই নম্বর যেটা বিষয় এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য সেটি হচ্ছে আল ইস্তিকামা। আপনি যখন পরিশুদ্ধ হয়ে গেলেন, সমাজ থেকে পরিশুদ্ধ করলেন, আপনার পরবর্তী কর্তব্য হবে এই সমাজ সংস্কারের উপর আপনাকে টিকে থাকতে হবে। আজকে একরকম কথা বললেন, দুদিন পরে আর একরকম কথা বললেন, এটা যদি হয় তাহলে সমাজ সংস্কার আপনার দ্বারা হবে না। সমাজ সংস্কার করতে গেলে দৃঢ় মানসিকতা সম্পন্ন, দৃঢ় প্রতিজ্ঞা সম্পন্ন মানুষ প্রয়োজন। হতে পারে এমন যে সমাজ সংস্কারে আপনার একজন সাথীও নাই, আপনি সমাজে একাই কথা বলছেন, হক কথা বলছেন, আপনার সাথে একজনও নাই, আপনি মনে করছেন, তাহলে লাভটা কি হলো? লাভটা ওটাই হলো যে আপনি ইস্তেকামাতের উপর টিকে থাকতে পেরেছেন, আপনি ন্যায়ের উপর টিকে থাকতে পেরেছেন, এটাই আপনার লাভ। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অন্য মানুষ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবেন না, আল্লাহ জিজ্ঞাসা করবেন আপনাকে, আপনার সম্পর্কে। ওয়ালা তুসআলুনা আম্মা কানুন আমালুন, মানুষ কি করছে, মানুষ যে আপনার দাওয়াত শুনে নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দায়ী করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনি কি করেছেন। আপনি যখন সমাজ সংস্কারের উপর টিকে আছেন, সংস্কারের উপর যখন টিকে আছেন, আপনার দাবির উপর যখন টিকে থাকতে পেরেছেন, এটাই আপনার সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন, মুমিনদের মধ্যে এমন কিছু ব্যক্তি রয়েছে, সাদাকু মা আহাদু আলাই আহাদুল্লাহ আলাই, তারা আল্লাহর সাথে যে প্রতিজ্ঞা করেছিল সেই প্রতিজ্ঞার উপর তারা টিকে থাকতে পেরেছিল। তাদের মধ্যে কেউ কেউ দুনিয়া থেকে চলে গেছেন, এবং তাদের মধ্যে কেউ কেউ অপেক্ষা করছে দুনিয়া থেকে চলে যাওয়ার, কিন্তু তারা কখনো পরিবর্তন হয়ে যায়নি। তারা যেই দাবি নিয়ে, সংস্কারের যে দাবি নিয়ে, ইসলামের যে দাবি নিয়ে, ইসলামের বিধিবিধান প্রতিষ্ঠার যে দাবি নিয়ে তারা দণ্ডায়মান হয়েছিলেন, সেই নীতির উপরে তারা আজীবন আর মৃত্যু টিকে থেকেছিলেন। তারা একসময় বলেন নাই নারী নেতৃত্ব হালাল না হারাম, এখন বলছে নারী নেতৃত্ব হালাল। এই সমস্ত নীতির পরিবর্তন তাদের মধ্যে কখনো ঘটে না, মা বাদালু তাবতিলা, তারা কখনোই তাদের নীতি পরিবর্তন করেন না। হতে পারে তারা সমাজে একজন আছেন, ওই একজনই তারা সমাজ সংস্কারের সেই দাবি নিয়ে সুপরিচিত থাকবেন। এটাই একজন সমাজ সংস্কারের, সমাজ সংস্কার কারকের জরুরি কর্তব্য। সময় উপস্থিতি, আলোচনার শেষ লগ্নে এসে আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টি বলতে চাইবো, যে আজকে খুতবার মৌলিক বিষয়বস্তু ছিল সমাজ সংস্কার, এবং সমাজ সংস্কার আমাদের করণীয়। সমাজ সংস্কার আমাদের করণীয় আমরা উল্লেখ করেছি, আত-তাজকিয়া এবং আত-তারবিয়া, দুই নম্বর চাল ইস্তিকামা, এই দুটো জিনিস আমাদের অবশ্যই থাকতে হবে যদি সমাজকে আমরা সংস্কার করতে চাই। সর্বশেষ যে বিষয়টি আমরা উল্লেখ করতে চাইবো সেটি হচ্ছে, সমাজ সংস্কার করতে গেলে যারা আমরা সমাজ সংস্কারক হব তাদের মধ্যে দুইটা বৈশিষ্ট্য অবশ্যই থাকা উচিত। দুটো বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমাদের জ্ঞান থাকতে হবে। জ্ঞান ছাড়া, প্রকৃত জ্ঞান ছাড়া কখনোই আমরা সমাজ সংস্কার করতে পারবো না। আমি নিজে যদি না জানি ইসলাম কি, মানুষকে আমি কি ইসলাম শেখাবো, কি সংস্কার শেখাবো, নিজে সংস্কার রোড ম্যাপ আমার জানা নেই, আমি কি মানুষকে রোড ম্যাপ শেখাবো। আজকে অনেকের আমাদের নিয়ত অনেক ভালো যে না ইসলাম অনুযায়ী দেশ পরিচালিত হোক, কিন্তু রোড ম্যাপটা কি, কর্মসূচিটা কি, এটা আমরা জানি না। এটা আমরা নিজেদের মতো করে বানিয়ে নিয়েছি বা মানুষকে দেখে দেখে শিখছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন যেমন ইসলাম অনুযায়ী নিজের জীবন পরিচালনার কথা বলেছেন, ঠিক তেমনি ইসলামকে কিভাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে সেই কর্মসূচি, সেই রোড ম্যাপ আল্লাহর রাসূলের মাধ্যমে আমাদের দেখিয়ে দিয়েছেন। এই জ্ঞান আমাদের অবশ্যই থাকতে হবে, যদি জ্ঞান না থাকে তাহলে এই সমাজ সংস্কারে আমরা নিজেদেরকে যোগ্য হিসাবে গড়ে তুলতে পারবো না। দুই নম্বর যেটা কাজ সেটা হচ্ছে আমাদের আদর্শের উপর টিকে থাকা, আদর্শকে ধারণ করা। আদর্শ যদি আপনি ধারণ করতে না পারেন তাহলে সমাজ সংস্কার হবে না। গত 5ই আগস্ট যখন একটা বড় ধরনের গণ অভ্যুত্থান হলো, হওয়ার পরে দেশের মানুষ মনে করেছিল দেশ বোধহয় একদিনে বোধহয় পাল্টিয়ে যাবে, দেশটা একদিনে পাল্টালো না। কারণ পাল্টালো না কেন, কারণ মানুষ এখন মানে সংস্কার নিজেরাই হয়নি। আজকে ঘুষের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি বটে, কিন্তু আমরা নিজেরাই তো ঘুষ দিচ্ছি, আমরা আমাদের নিজেদের সুবিধার জন্য নিজেরাই তো ঘুষ দিচ্ছি, তাহলে সংস্কার আসবে কোথায়? সবার আগে দরকার নিজের সংস্কার, নিজে আদর্শের উপর টিকে থাকা। যদি নিজের উপর আদর্শ, নিজের মধ্যে আদর্শ বাস্তবায়িত না হয় সমস্ত কখনো সংস্কার হয় না। আমাদের সমাজের একদল মানুষ মনে করেন যে শুধুমাত্র ক্ষমতায় গেলেই বোধহয় সমাজ সংস্কার হয়ে যাবে, ক্ষমতায় গেলে সমাজ সংস্কার হয় না। তার একটা জাজ্বল্য প্রমাণ, বিগত 15 বছরে আমাদেরকে গেলানোর চেষ্টা করা হয়েছে ক্ষমতার মাধ্যম দিয়ে, শিক্ষা ব্যবস্থার মাধ্যম দিয়ে, যে দেশে হাজার বছরের শ্রেষ্ঠ একজনই ব্যক্তি আছে, তার আদর্শ অনুযায়ী দেশ চলবে, সেই মানুষটাকে একই দিনে
প্রায় 1400 মূর্তি তার সারা বাংলাদেশ থেকে আপনার লাঠি মেরে ভেঙে ফেলে দিলেন। 15 বছর ধরে ক্ষমতার মাধ্যম দিয়ে আপনাদের কিন্তু শেখানো হয়েছিল, আমাদের বাচ্চাদের শেখানো হয়েছিল 15 বছর ধরে, যে ইনি হচ্ছেন আমাদের আদর্শের প্রতীক, তার আদর্শ অনুযায়ী দেশ চলবে। সেই মানুষটাকে আপনি আপনারা লাঠি দিয়ে সরিয়ে দিতে একটা দিনও অপেক্ষা করেন না, মানুষ একটা দিন অপেক্ষা করেনি। তার মানে ক্ষমতা দিয়ে কখনো সমাজ পরিবর্তন হয় না। সমাজ সংস্কার করতে হলে আদর্শ দিয়ে সমাজ সংস্কার করতে হয়, আদর্শবান মানুষ তৈরি করতে হয়। আদর্শবান মানুষগুলোই একটা সমাজ গড়ার সবচেয়ে বড় কারিগর। আমাদেরকে এই আদর্শবান মানুষ সৃষ্টি করতে হবে। সৃষ্টি করতে নিজে যেমন জ্ঞানী হতে হবে, ঠিক তেমনি নিজেকে আদর্শের উপর ধরে রাখার মতো সেই প্রতিজ্ঞা, সেই স্বচ্ছতা, সেই সততা, সেই ন্যায়পরায়ণতা আমাদের মধ্যে থাকতে হবে। এই জন্য আমরা যখন সমাজ সংস্কারের কথা বলছি, তখন আমরা যেন এটা ভুলে না যাই, আমাদের আত্মসংস্কার আগে প্রয়োজন। আত্মসংস্কার না হলে সমাজ সংস্কার কখনোই সম্ভব না। আদর্শ দিয়ে সমাজ সংস্কার করা সম্ভব, ক্ষমতা দিয়ে সম্ভব নয়। আপনি আমি যদি ভালো না হই, যিনি ক্ষমতায় আছেন তিনি যদি সবচেয়ে ভালো মানুষও হন, তবুও সমাজ সংশোধন হবে না। আমার আপনার সবাইকে এগিয়ে আসতে হবে। আমার আপনার সবাইকে সমাজ সংশোধনের সাথে সাথে নিজেকে সংশোধন করার চেষ্টা করতে হবে। এভাবেই সমাজটা হয়তোবা একসময় পরিবর্তন হবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমি হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোনো কওমের অবস্থা ততদিন পরিবর্তন করেন না যতদিন না তারা নিজেরা নিজেদের পরিবর্তনের উদ্যোগী না হয়। সুতরাং পরিবর্তন করতে হলে একদম বটম থেকে পরিবর্তন করতে হবে, টপ থেকে না। টপ থেকে পরিবর্তন হয় না, পরিবর্তন করতে হয় নিচ থেকেই। এজন্য প্রত্যেকটা নবী সমাজে প্রত্যেকটা মানুষের কাছে যেতেন। তিনি আশরাফ নাকি আশরাফ, বড় লোক না গরিব লোক দেখতেন না। এজন্য দেখা যেত আল্লাহ মক্কায় যখন ইসলাম প্রচার করেছেন, অধিকাংশ মানুষ ছিল গরিব শ্রেণীর মানুষ, অধিকাংশ মানুষ ছিল দাস শ্রেণীর মানুষ। এজন্য মক্কার যারা অভিজাত শ্রেণী তারা আল্লাহ রাসূলকে বলতো, হে মোহাম্মদ, আপনার কাছে আমরা যাবো কিভাবে? আপনার আশপাশে যেসব লোক বসে থাকে এরা সমাজের সবচেয়ে দরিদ্র লোক, এরা দাস শ্রেণীর মানুষ, এদের পাশে আমরা কিভাবে বসবো? আল্লাহ রাসূল কখনো এইরকম ফারাক করেন নাই মানুষের মধ্যে, যে এই লোকটা দাস, এই লোকটা গরিব লোক, এই লোকটা বড় লোক, এরকম কোনো ফারাক তিনি কখনো করেন নাই। সবাইকে তিনি সমান দৃষ্টিতে দেখেছেন। ইসলাম সবাইকে এভাবে সাম্য দৃষ্টিতে দেখে। তিনি কোনো ছল চাতুরীর আশ্রয় নেননি ইসলাম প্রচার করতে যেয়ে। তিনি যখন বড় বড় রাষ্ট্রপ্রধানদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, তিনি বলেছেন, আসলিম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করো তাহলে তুমি দুনিয়া এবং আখিরাতে মুক্তি পেয়ে যাবে। সরাসরি বলেছেন, আসলিম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করো তুমি মুক্তি পেয়ে যাবে। কোনো ছল চাতরি করেননি যে একটা ওয়েলফেয়ার স্টেট গঠন করতে হবে, একটা সমাজ সমাজের সবার জন্য একটা উপকারী কিছু করতে হবে, এইসব না। একদম ডাইরেক্ট যে কথাটা বলা প্রয়োজন সেটাই বলেছেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো মুক্তি পাবে। আমাদেরও যারা সমাজ সংস্কার আমরা করছি, আমাদের অবস্থানটা এরকম ক্লিয়ার থাকতে হবে। কোন গোপন আন্দোলন আমাদের না, আমাদের স্পষ্ট আন্দোলন। আমাদের এই আন্দোলন কেউ শুনুক বা না শুনুক, মানুক বা না মানুক, এটা আমাদের কোন রকম আমাদের কিছু যায় আসে না। আমরা এই কথা বলেই যাব, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আসুন পবিত্র কোরআন সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এই কথাগুলো আমরা কখনোই কোন অবস্থাতেই গোপনও করি না, যে অবস্থানে আমরা থাকি না কেন, আমরা আমাদের এই অবস্থান সর্বদা ধরে রাখবো। আমরা একাই থাকি আর 100 জন থাকি, আমাদের বাক্যে, আমাদের নীতিতে, আমাদের আদর্শে কোনো পরিবর্তন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমাজকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ঢেলে সাজানোর তৌফিক দান করুন। এই সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের মধ্যে, এই সমাজে প্রত্যেকটা সেক্টরে, এই রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে ইসলামের বিধানগুলো পরিপূর্ণভাবে জারি করার তৌফিক দান করুন। আমাদের যারা রাষ্ট্র ক্ষমতায় বর্তমানে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন হেদায়েত দান করেন, তাদেরকে যেন সুমতি দান করেন, তারা যেন ইসলামের এই সুন্দর বিধিবিধান দিয়ে তারা যেন সমাজটাকে পরিচালনা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক তাদেরকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, আমাদের নিজেদেরকে এবং আমাদের সমাজকে সংস্কার করার জন্য ভূমিকা রাখার তৌফিক দান করুন, এবং এর মাধ্যম দিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার জান্নাতের সুশীতল ছায়াতলে যেন স্থান দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।